নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে আজ থেকে প্রায় 15-20 বছর আগে আমরা ফার্মগেটে ওভারব্রিজের উপরে লেখা ছিল, দেখতাম দি ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার, পৃথিবী ছোট হয়ে আসছে। এটা একটা বিজ্ঞাপনের ভাষা ছিল। সত্যি আজকে আমরা দেখছি যে পৃথিবী ছোট হয়ে আসছে। একসময় আমরা মাছ পেতাম নদীতে, হাওড়ে, বিলে, খালে, পুকুরেও। সেই মাছ চাষের সেই জায়গাটা কিন্তু এখন সংকুচিত হয়ে আসছে, ছোট হয়ে আসছে। এখন আমরা দেখছি যে সারা পৃথিবীতে প্রযুক্তির আশীর্বাদে এই মাছ চাষ কিন্তু এখন চলে আসছে আমাদের ঘরের ভিতরে। এই প্রযুক্তিটাকে বলা হচ্ছে বায়োফ্লাগ। বায়োফ্লাগ পদ্ধতি ব্যবহার করে ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি লাভবান হয়েছে, তাদের মাছের উৎপাদন বেড়েছে অনেক। এরকম অনেক প্রযুক্তি রয়েছে, এই প্রযুক্তিগুলির জন্য কিন্তু গবেষণা প্রয়োজন। আজ আপনাদেরকে আমি নিয়ে যাব সারা পৃথিবীতে বায়োফ্লক নিয়ে যে সমস্ত কাজ হচ্ছে, সেই বায়োফ্লকের প্রযুক্তিগুলিকে সমন্বয় করে আমাদের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদে আরও নিবিড় গবেষণা হচ্ছে আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী বায়োফ্লক কীভাবে করা যায় এবং এর মাধ্যমে মাছের উৎপাদনকে আমরা কোন পর্যায়ে নিয়ে যেতে পারি, সেই গবেষণা হচ্ছে এবং সেখান থেকে প্রযুক্তি সম্প্রসারণ করা হচ্ছে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে উদ্যোক্তাদের মাঝে। চলুন আমরা দেখব আজকে বায়োফ্লক কীভাবে কাজ করে, এর উৎপাদন খরচ কেমন, এই সার্বিক বিষয় করে একটি প্রতিবেদন। অধিক ঘনত্বে মাছ চাষের দুটি পদ্ধতি ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়েছে। একটি রিসার্কুলেটিং একোয়াকালচার সিস্টেম বা RAS। এই পদ্ধতিতে মাছ চাষে অনেক বেশি বিনিয়োগের প্রয়োজন হয়। অন্যটি বায়োফ্লক পদ্ধতি। এই পদ্ধতিতে স্বল্প বিনিয়োগে মাছ চাষ করা যায়। বায়োফ্লক প্রযুক্তি মাছ চাষের জন্য একটি টেকসই এবং পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ চাষ পদ্ধতি। আর বায়োফ্লক হচ্ছে প্রোটিন সমৃদ্ধ জৈব পদার্থ এবং অণুজীব, যেমন ডায়াটন, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যালজি, ফোকাল প্লেট, জীবদেহের ধ্বংসাবশেষ এবং অমেরুদণ্ডী প্রাণীর ম্যাক্রো এগ্রিগেট। প্রিয় দর্শক, আমরা এসেছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের বায়োফ্লক ল্যাবে। এখানে বায়োফ্লক পদ্ধতিতে মৎস্য চাষের বিভিন্ন রকম প্রযুক্তি ওনারা উদ্ভাবন করে সেগুলিকে নিয়ে গবেষণা করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট অনেকগুলি ট্যাঙ্ক রয়েছে, এই ট্যাঙ্কের মধ্যে কিন্তু পানি, এবং এখানে অধিক ঘনত্বে মাছ চাষ হচ্ছে। আমরা দেখেছি এখানে শিং মাছ দেখেছি, তেলাপিয়া মাছ দেখেছি, মাগুর মাছ দেখেছি, এছাড়াও আরও কিছু মাছ ওনারা চেষ্টা করছেন, গবেষণার কাজে লাগিয়েছেন, গুলশা এবং পাবদা। এই মাছগুলিকে ওনারা গবেষণার আনার চেষ্টা করছেন। তো আমরা এই যে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের বিষয়গুলি একটু ওনাকে ওনাদের কাছে জানার চেষ্টা করবো। আমাদের এখানে রয়েছেন শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রফেসর শাহাবুদ্দিন সাহেব এবং আমাদের খুব স্বনামধন্য এবং পরিচিত মৎস্য অধিদপ্তরের এক সময়কার অনেক বড় কর্মকর্তা পরিচালক ছিলেন আমাদের আবুল হাশেম সুমন ভাই, উনিও এখানে শিক্ষকতার সাথে সম্পৃক্ত হয়েছেন। তো ওনাদের কাছে আমি একটু জানবো যে এই বায়োফ্লক পদ্ধতিটা কি এবং কীভাবে এটা এই মাছ চাষের যে উপযোগী করতে হয় বা কীভাবে এই পদ্ধতিতে মাছ চাষ করতে হয়, এটা একটু সংক্ষেপে জানবো। বায়োফ্লক পদ্ধতি হচ্ছে কিছু উপকারী ব্যাকটেরিয়া ব্যবহার করে মাছের পরিবেশটাকে মাছের জন্য উপযোগী রেখে মাছ চাষ করা। এতে
ব্যাকটেরিয়া নিজে বাড়বে মাছ চাষের ফলে, যে উচ্ছিষ্ট তৈরি হবে, ফিসিস তৈরি হবে, মাছের বিষটা তৈরি হবে, উচ্ছিষ্ট খাবার থাকবে, এগুলি সবগুলি ব্যাকটেরিয়া ব্যবহার করে ব্যাকটেরিয়া তৈরি হবে, প্রোটোজোয়া তৈরি হবে, এলজি তৈরি হবে, সব মিলে বায়োলজিক্যাল ফ্লক তৈরি হবে, বায়োফ্লক তৈরি হবে। এটি মাছের খাবার হিসাবে ব্যবহৃত হবে, কাজে খাদ্য খরচ কমে যাবে, উৎপাদন বাড়বে, অল্প জায়গায় বেশি উৎপাদন করা যাবে, এবং কোনো রকম রাসায়নিক বা কোনো কেমিক্যাল ব্যবহার না করে এই মাছ চাষ পদ্ধতি আমরা এটাকে নিরাপদ মাছ বলতে পারি, নিরাপদ মাছ বলে। আচ্ছা, এই যে আপনি বায়োফ্লক তৈরি হবে বললেন, তার আগে আরেকটু জিজ্ঞেস করে নিই যে মাছের যে মলমূত্র, যেটা মল বা খাবারের উচ্ছিষ্ট যেটা, সেটা কি হবে? আমরা যখন খাবার দিই, খাবারের অন অ্যান অ্যাভারেজ 25% মাছের বৃদ্ধিতে ব্যবহৃত হয়, বাকি 75% উচ্ছিষ্ট হোক মানে অব্যবহৃত খাবার হোক এই সিস্টেমে চলে আসে। ব্যাকটেরিয়া নিজে বাড়ার জন্য ওই নাইট্রোজেনটাকে ব্যবহার করবে এবং সে নিজে বাড়তে থাকবে। আর এই এই ব্যাকটেরিয়া বাড়ার জন্য আমরা বাহির থেকে কার্বোহাইড্রেট সোর্স হিসেবে মোলাসেস অথবা সুগার, যে কোনো কার্বোহাইড্রেট সোর্স আমরা ব্যবহার করি। এই দুটো মিলে ব্যাকটেরিয়া নিজের আধিক্য নিয়ে আসবে, অপকারী কোনো ব্যাকটেরিয়া সেখানে আসতে দিবে না, রোগ বালাই হতে দিবে না, এবং এটা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া, মাছের স্বাস্থ্যের জন্যও ভালো, মাছ নিজে বাড়বে, সুস্থ সবল থাকবে, আর অধিক ঘনত্বে মাছ চাষ করা যাবে পানির পরিবর্তন না করে। সাধারণত মাছ চাষে আমরা যে পরিমাণ বাণিজ্যিক খাদ্য প্রয়োগ করে থাকি তার শতকরা 70-80% পুকুরে তলানি হিসাবে জমা হয়ে থাকে, ফলে পুকুরে জৈব পদার্থের আধিক্য ঘটে, খাদ্য ও অর্থের অপচয় হয়, পানিতে অ্যামোনিয়া, সালফাইড ও অন্যান্য ক্ষতিকর পদার্থ জমা হয় এবং মাছের বৃদ্ধি হ্রাস পায়। কিন্তু বায়োফ্লক পদ্ধতিতে খাদ্যের অপচয় হয় না, বরঞ্চ প্রোবায়োটিকের ক্রিয়াকলাপে প্রকৃত উচ্ছিষ্ট খাদ্যাংশ এবং মাছের মল প্রোটিন সমৃদ্ধ বায়োফ্লকে রূপান্তরিত হয়ে পুষ্টি সমৃদ্ধ খাদ্যে পরিণত হয়। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, বাড়ির আশেপাশে টিনের বা নেটের শেডের নিচে ট্যাঙ্ক তৈরি করে মাছ চাষ করা যায়। ট্যাঙ্ক নির্মাণের জন্য রড দিয়ে ট্যাঙ্কের বৃত্তাকার খাঁচা তৈরি করতে হয়। যেই স্থানে ট্যাঙ্কটি স্থাপন করা হবে সেই স্থানে খাঁচার পরিধি সমান করে সিসি ঢালাই দিতে পারলে ভালো হয়। বৃত্তের মাঝখানে একটি পানির আউটলেট পাইপ বসাতে হবে, যাতে প্রয়োজনে পানি কমানো বা বের করে দেওয়া যায়। এরপর লোহার খাঁচার ভিতরের দিক উন্নত মানের তারপলিন দিয়ে ঢেকে দিলে ট্যাঙ্ক পানি মজুদের জন্য প্রস্তুত হবে। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য ট্যাঙ্কের পাশাপাশি প্রয়োজন মোটর পাম্প, ব্লোয়ার বা এয়ার পাম্প, পাইপলাইন, এয়ারেশন লাইন, স্টোন, ইমহপ, ডিওমিটার কিট, পিএইচ মিটার, থার্মোমিটার, টিডিএইচ মিটার, অ্যামোনিয়া কিট, স্কেল, ওয়েট মেশিন এবং বিকার। মাছ চাষের জন্য ট্যাঙ্কে যে পানি ব্যবহার করতে হবে সে পানি অবশ্যই আয়রন মুক্ত হতে হবে। যদি পানিতে আয়রন থাকে তবে ফিল্টার করে নিতে হবে। প্রথমে ট্যাঙ্কের ধারণ ক্ষমতার 50-60% পানি মজুদ করতে হবে, তারপর 1-2 দিন এরেশন দিতে হবে। এরেশন দেওয়ার 2 দিন পর পানির টিডিএস ও পিএইচ চেক করে প্রয়োজনীয় লবণ ও চুন দিতে হবে। সাধারণত প্রতি ঘন লিটার পানির জন্য 1 কেজি হারে লবণ ও 10 গ্রাম হারে চুন প্রয়োগ করতে হবে। চুন ও লবণ প্রয়োগের পর আবারও পানির টিডিএস ও পিএইচ চেক করতে হবে। পানির টিডিএস 1200-1800 এবং পিএইচ 7-8 থাকলে প্রতি ঘন লিটার পানির জন্য 5-10 গ্রাম
প্রোবায়োটিক ও 50 থেকে 100 গ্রাম চিটাগুড় দিতে হবে। এরপর 7 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে এবং বায়োফ্লক তৈরি হয়েছে কিনা তা ইনহপ কোন দিয়ে পরীক্ষা করতে হবে। প্রতি 1 লিটার পানিতে যদি 30 থেকে 40 মিলি ফ্লক তৈরি হয় তবে ট্যাঙ্কটি মাছ ছাড়ার জন্য উপযুক্ত হবে। এই যে আমরা প্রোবায়োটিকটা ব্যবহার করব, একটা ট্যাঙ্কিতে আমরা কতবার ব্যবহার করব, কতদিন পরে ব্যবহার করব, নাকি একবার দিলেই হয়ে যাবে, এটা একটু পরিষ্কার করা। সাধারণত প্রোবায়োটিক আমি যখন দিলাম এটা এক ধরনের ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া আমি দিলাম। দেওয়ার পর একে যদি আমি লালন পালন করে রাখতে পারি আর প্রয়োজন নেই, সে নিজেই বাড়তে থাকবে এবং আমি শুধু প্রতিদিন কতটুকু খাবার দিলাম সেই অনুপাতে কার্বোহাইড্রেট দেব এবং ব্যাকটেরিয়া নিজেই বাড়তে থাকবে। ব্যাকটেরিয়া যখন বাড়তে থাকবে খাবারের ফলে এই ট্যাঙ্কের মধ্যে অ্যামোনিয়া তৈরি হতে পারে। অ্যামোনিয়া যদি নির্দিষ্ট মাত্রায় থাকে, সহনীয় মাত্রায় থাকে, তাহলে এই ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ ব্যাকটেরিয়া বৃদ্ধি পাচ্ছে বলে আমি বুঝতে পারবো। যদি অ্যামোনিয়া বেড়ে যায় তাহলে ব্যাকটেরিয়া বাড়ছে না, অর্থাৎ অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে, ফ্লক তৈরি হবে না, ফ্লকের পরিমাণ কমে যাবে। অ্যামোনিয়ার পরিমাণ কি রাখতে হবে তাহলে? অ্যামোনিয়ার পরিমাণ অবশ্যই 1-এর নিচে থাকতে হবে, 0.5 মিলিগ্রাম পার লিটার অবশ্যই মেনটেন করতে হবে। সেটা যেন কখনোই 1 PPM বা 1 মিলিগ্রাম পার লিটারের উপরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কারো কখনো 1-এর অধিক হয়ে যায় উনি দ্রুত কিছু কার্বোহাইড্রেট সোর্স অর্থাৎ মোলাসেস, অতিরিক্ত কিছু মোলাসেস অথবা আখের চিনি ব্যবহার করে দ্রুত সেটাকে নিউট্রালাইজ করবে, যেন দ্রুত ব্যাকটেরিয়া বেড়ে যায়। ব্যাকটেরিয়া বাড়া মানে সে অ্যামোনিয়ার নাইট্রোজেনটাকে নিয়ে নিল অ্যামোনিয়ার নিচে। আমার তাহলে আপনার এই পদ্ধতিতে আমি শুধু মাছ চাষই করছি না, ব্যাকটেরিয়াও চাষ করছি, ব্যাকটেরিয়া চাষ করছি। কাজে এটা কারিগরি জ্ঞান সঠিকভাবে না থাকলে এই পদ্ধতিতে ভালোভাবে করা যাবে না। যেহেতু ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ে কাজ করছি, মাছ চাষই কখনো করি নাই, ব্যাকটেরিয়া সম্পর্কে ধারণা নাই, এটা করা যাবে না। কাজে অবশ্যই আমি যারা আপনার অনুষ্ঠান দেখবেন তাদেরকে বলবো, অবশ্যই আপনি প্রযুক্তিটা ভালোভাবে জানেন তারপরে আপনি করুন, এটি কঠিন কিছু নয়। আবার আপনি খুব সবাই যেভাবে বলে খুব সহজ কিছু না, এখানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি আছে, ক্ষুদ্র চোখে দেখা যায় না এমন ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছি। কাজে সেই বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, নাহলে আপনি ক্ষতির সম্মুখীন করবেন। আমাদের দেশে বায়োফ্লক পদ্ধতিতে সাধারণত তেলাপিয়া, পাঙ্গাস, কই, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, শিং মাগুর, গুলশা পাবদা, সরপুটি ও রুই মাছ চাষ করা যেতে পারে। পুকুরে ও বায়োফ্লক পদ্ধতির ট্যাঙ্কে মাছের মজুদ ঘনত্বের তুলনামূলক একটি চিত্র দেওয়া হল এখানে। পুকুরে 100 শতক জলায়তনের জন্য তেলাপিয়া 120 থেকে 250টি, বায়োফ্লক ট্যাঙ্কে 10 ঘনমিটার পানির জন্য তেলাপিয়া 2000 থেকে 4000টি, পুকুরে 100 শতক জলায়তনের জন্য শিং 800 থেকে 1000টি, বায়োফ্লক ট্যাঙ্কে 10 ঘনমিটার পানির জন্য শিং 8000 থেকে 10000টি, পুকুরে 100 শতক জলায়তনের জন্য মাগুর 500 থেকে 700টি, বায়োফ্লক ট্যাঙ্কে 10 ঘনমিটার পানির জন্য মাগুর 5000 থেকে 7000টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ট্যাঙ্ক। এই যে ট্যাঙ্কে মৎস্য চাষ আপনি করছেন, আপনি আমাদেরকে দেখালেন, এখানে আমরা তেলাপিয়া দেখলাম এবং আমরা মাগুর মাছ দেখলাম। তো আমি প্রথমে একটু জানবো যে এই ধরনের এক একটা ট্যাঙ্কের খরচ কী হতে পারে, আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন যারা নতুন উদ্যোক্তা হতে চায়। এই ট্যাঙ্কটি কেমিক্যালের ট্যাঙ্ক, আমরা সরাসরি কিনে নিয়ে আসছি ফ্রেম এবং ট্যাঙ্ক সহ। এটার দাম 2500-3000 টাকা, কেউ কেউ 3500 নেয়। এটা 1000 লিটারের ক্যাপাসিটি, এটা বাজারে পাওয়া যাচ্ছে, বাজারে পাওয়া যাচ্ছে একদমই খাঁচা সহ। এটা হচ্ছে ইউজের পরে, কেমিক্যাল ইউজের পরে যে ট্যাঙ্কটা বাজারে বিক্রি করে তাই কম দামে পাওয়া যায়। এগুলি মাছ পরিবহনে ব্যবহার করে আমরা বায়োফ্লক এটাকে করতে পারি। 2500-3000 টাকা এটার দাম, 3000 টাকা। আচ্ছা, এর সাথে আমার আর কি কি করতে হবে? এর সাথে অক্সিজেন দেওয়ার জন্য এরেশন, এয়ার ব্লোয়ার বা এরেটর, সে ধরনের একটা এরেটর কিনবে। এই ধরনের একটা
এই ট্যাঙ্কের জন্য 500-700 টাকার একটা অ্যারেটর হলে যথেষ্ট। তবে আমি বলবো যে আপনি 1800 বা 2000 টাকার কিনবেন, যেন পর্যাপ্ত পরিমাণে হ্যাঁ অক্সিজেন সাপ্লাই সে দিতে পারে এবং লংজিভিটি পারে সেটা করতে পারে। এছাড়া কিছু পাইপ টাইপ লাগবে মনে হয়, পানির পাইপ লাগবে। এখানে পানির অক্সিজেনের সাথেই অ্যারেশন যখন কিনবে উনি পাম্প কিনবে, পাম্পের সাথেই উনি সিলিকন পাইপ দিয়ে দিবে, দুটো স্টোন দিয়ে দিবে, এতে খরচ হবে 200-300 টাকার মধ্যে তার হয়ে যাবে। আর এর সাথে ওনার লাগবে উনি যে প্রোবায়োটিকটা ব্যবহার করবেন, প্রোবায়োটিক উনি বাজারে কিনতে পাওয়া যায়, এক প্যাকেট কিনুক বা এক লিটার কিনুক, সেই কেমন দাম হতে পারে সেটার দাম 1000-1200 টাকার মতো লাগবে। এবং উনি এই ট্যাঙ্কের জন্য মাত্র 10-15 গ্রাম ব্যবহার করলেই হবে, উনি হয়তো 1 কেজি কিনলেন কিন্তু পুরোটা লাগবে না। সাথে ওনার কার্বন কার্বোহাইড্রেটের সোর্স হিসাবে মোলাসেস অথবা আখের চিনি সেটা উনি ব্যবহার করবেন। এর সাথে পোনা লাগবে আমার, যে মাছ আমি চাষ করব পোনা লাগবে এবং খাবার লাগবে। তবে আমরা অবশ্যই উপদেশ দেই উনি যেন ভাসমান খাবার ব্যবহার করেন, ডুবন্ত। এখানে 1000 লিটার পানি আছে, এইখানে আমরা কতটুকু মাছ দিতে পারবো যদি আমি তেলাপিয়া করতে চাই? তেলাপিয়া করতে চাইলে 200-250 তেলাপিয়া দেওয়া যাবে। আমাদের হিসাবটা হচ্ছে প্রোডাকশন কতটুকু হবে, আমরা 1000 লিটারে বা 1 মিটার কিউবে আমরা 50 কেজিকে টার্গেট করব। কিন্তু নতুন চাষিদের জন্য আমি কখনো এটা বলি না, উনি আরও কম করে করবেন, 100-150 তেলাপিয়া দিবেন, দিয়ে উনি যদি এই প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা পান এবং 100-150 উনি চাষ করতে পারেন, তারপরে উনি 200-250 যাবেন, না হলে উনি ক্ষতির সম্মুখীন হবেন অথবা উনি পানির গুণাগুণ রক্ষা করতে পারবেন না। তাই শুরুতে যারা করবে তারা কম দিয়ে শুরু করুক, ছোটো একটি ট্যাঙ্ক সব কিছু মিলে 8-10 হাজার টাকা খরচ পড়বে, উনি সেটা দিয়ে দেখবে পারে কিনা, কোর্স করার পরে উনি বড় অঙ্গে অভিজ্ঞতা নেবে। আমরা শুনেছি যে আপনার এখানে প্রতি বৃহস্পতিবার আপনাদের এখানে যারা দর্শনার্থী বা শিখতে চায় তাদের জন্য উন্মুক্ত করেছেন, প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, এই বিষয়টা একটু দর্শকে যদি একটু বলেন। হ্যাঁ, আপনি সঠিকই শুনেছেন, আমরা যেহেতু এই প্রযুক্তি সম্পর্কে মানুষের জানার চাহিদা অনেক বেশি, সারা বাংলাদেশ থেকে সবাই জানতে চায়, তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এটা গবেষণা কাজের অংশ। কিন্তু সপ্তাহে একদিন বৃহস্পতিবার বিকাল 4-5 সবার জন্য উন্মুক্ত থাকে, যে কেউ আসতে পারেন। আমাদের এই প্রকল্প, আমাদের এই গবেষণা বায়োফ্লক পদ্ধতি আপনি দেখতে পারবেন এবং আমরা সেখানে ওনাকে বিস্তারিত বলে থাকি কীভাবে একজন চাষি শুরু করবেন এবং চাষ করবেন। ওই সময়ের মধ্যে তার কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নের উত্তর দিয়ে থাকি। ঢাকার সাভার ও কেরানীগঞ্জের সীমান্ত এলাকার কুনিহাটি হজরতপুর গ্রামে 1400 জমিতে 10,000 লিটার ধারণ ক্ষমতার 20টি ট্যাঙ্কে বাণিজ্যিকভাবে মাছ চাষ হচ্ছে বায়োফ্লক পদ্ধতিতে। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের ক্ষেত্রে ট্যাঙ্কের পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পানির গুণাগুণ যেমন অ্যামোনিয়া, তাপমাত্রা, পিএইচ, ডিও এবং ফ্লকের পরিমাণ পরীক্ষা করা প্রয়োজন। পানিতে অ্যামোনিয়ার মাত্রা ঠিক রাখার জন্য কার্বন নাইট্রোজেনের আনুপাতিক হার 10-এর উপরে রাখা প্রয়োজন। এজন্য খাবার প্রয়োগের সাথে সাথে পানিতে কার্বন সোর্স হিসেবে চিটাগুড় সরবরাহ করতে হবে। ট্যাঙ্কে যদি ফ্লকের পরিমাণ 40 মিলির বেশি হয় তাহলে ট্যাঙ্কের 5-10% পানি বের করে দিতে হবে। পরে সম পরিমাণ পানি আবার ট্যাঙ্কে সরবরাহ করতে হবে। আমি প্রথমে আপনার কাছে জানতে চাই
এখানে আপনি কতটুকু জায়গা নিয়ে আপনি কাজ করছেন? এখানে প্রায় আপনি 1400 থেকে 1450 বলতে পারেন, একদম অ্যাকুরেট যদি বলেন 1450। কতগুলি ট্যাঙ্কি করেছেন এখানে? এখানে 20টা ট্যাঙ্ক আর হসপিটাল ট্যাঙ্ক আছে, এক বা এক্সট্রা ট্যাঙ্ক দুইটা আছে। আচ্ছা, হসপিটাল ট্যাঙ্ক বলতে কি বোঝায়? ধরেন আপনি মাছ নিয়ে আসছেন, এখন আইনাও এখানে কালচার করে তারপরে আপনার ট্যাঙ্কে প্রবেশ করাইলেন, আবার এখান থেকে যখন মাছগুলা বিক্রি করবেন, হ্যাঁ, তখন কিন্তু বিক্রি 12 ঘন্টা পূর্বে খাদ্য বন্ধ করে দিয়ে আপনি ওইখানে রাখতে পারলেন, সাওয়ারিং তো ওইখানে করলেন, ওইখান থেকে মেপে মেপে আপনি এখান থেকে দিয়ে দিতে পারলেন। এই ক্ষেত্রে আপনি আবার কখনো যদি রোগাক্রান্ত হয়, আপনি আপাতত এই পানিটাকে ওখানে সরাই আপাতত রাখতে পারলেন, মাছগুলাকে ট্রিটমেন্ট করতে পারলেন, হ্যাঁ, ট্রিটমেন্ট শেষ হয়ে গেল, পানিটা আবার নিয়ে এসে এখানে দিয়ে দিতে পারলেন। তো এক্সট্রা 2-3টা ট্যাঙ্ক লাগবেই, এটা ডেফিনেটলি এই প্রবলেম। আমি যদি একটা ট্যাঙ্কের কথা চিন্তা করি, যে একটা ট্যাঙ্ক করতে আপনার কি খরচ পড়েছে? আমি এখানে পানি রাখছি 12,500 লিটারে। অর্থাৎ আমার যে ডিউ লেভেলটা মানে ডিজলভ অক্সিজেনের লেভেলটা বা অক্সিজেনের দ্রবণটা বৃদ্ধি করার জন্য, মানে প্রতি মিলিগ্রাম পার লিটারে আমার একটা পিক অক্সিজেন লাগে। আচ্ছা, মানে অক্সিজেনের রিকোয়ারমেন্টটা এরকম একটা রিকোয়ারমেন্ট, দেখেন এখানে ব্যাকটেরিয়ার রিকোয়ারমেন্ট আছে, এখানে ফিশের রিকোয়ারমেন্ট আছে, মানে এটা বায়োমাস বলে, ব্যাকটেরিয়াল বায়োমাস, ফিশ বায়োমাস, এদের একটা বিরাট রিকোয়ারমেন্ট আছে। এই ফিশের আবার রিকোয়ারমেন্ট 2 টাইমস ক্রিয়েট করে আরও বেশি, যখন তাকে প্রোটিনটা আমরা দিই। আচ্ছা, বাইরের দেশে দেখবেন যত বেশি হাই প্রোটিন ইউজ করে তত বেশি অক্সিজেন ওরা এক্সট্রা দেয়। প্রোটিন বলতে প্রোটিনযুক্ত খাবার যেটা। 12,500 লিটার পানির জন্য কী পরিমাণ মাছের পোনা দেবেন এখানে? যদি আমি বইয়ের বিধানের কথা বলি, বইয়ের ভাষায় কথা বলি, বা আমাদের বাইরের ট্রেনিংয়ের কথা বলি, বাইরের দেশের কথা বলি, তাহলে ওরা 1,000 লিটার পানিতে 100 কেজি উৎপাদন করে, তাহলে 10,000 লিটার পানিতে 1 টন, মানে 10,000 কেজি। কিন্তু আমরা এখানে আমাদের এই চারাগুলো দিয়ে আমরা সেটা 1,000 কেজিতে 1 টন 10 টন 1,000 কেজিতে 1 টন 1,000 কেজিতে 1 টন 1 টন আমি উৎপাদন পাচ্ছি এখানে 1 টন। কিন্তু আমি এটাকে ক্যালকুলেশনে নিয়ে আসছি 900 কেজি বা 800 কেজি, কারণ আমাদের দেশের এই চারাটা কখনো আপনার এত দূর যাবে না, যেটা হাইব্রিড দিয়ে ওটা করে, ওরা যেটা ক্যালকুলেশন করছে আমরা সেটা যদি ক্যালকুলেশন করি কখনো সেটা আসবে না। আমরা এই এখন জি 800 থেকে 900 ক্যালকুলেশন যদি করে থাকেন, আমি ধরে নিলাম 900 × 20, 9×18,000 মাছ আমার টার্গেট। এটার সাথে আপনি আরও 20% মাছ বেশি দিবেন, কারণ মর্টালিটি থাকতে পারে, তাই না? মর্টালিটি থাকবেই, তো ওই হিসাব করে আপনি এইভাবে ক্যালকুলেশন আপনার করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান সোনালি দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি বলে।